হাই নহাই খরকসা ইয়াক সুলুক বাই রমফ্রাইজাখা অমর সিনী বুড়ি বসা গ্রেফতার খ্লাইজাখা মাজরা খ্লাইনাই পাতি মুং কাকরা বন পিএস বে খবজাক দু পুষ্করিনী আমসায় হাস্তে ও বুড়ি রংনি সাকাও সাত পিত কুমানী বাংরুগই ফাইতঙ্গ উত্তর পূর্বাঞ্চল হাস্তেনি বিশিঙ্গ বুড়ি রংনি সাকাও সাত পিত কুমানী সেকেন্ড থাই তঙ্গু আবহাইখেন ক্রাকশাল হর উদয়পুর বখাস্তেনি কাকরা বন থানানী দুষ্পুষ্করিনী আমসাইনি সিমি নংখরই ফাইকা সেলেংমা সিংসা পাতিমুং রমফ্রেজাংনানী নাখা বিশেষনি অমরনি খরকসা সারাই কক্তমানী বিশিংত সাউইমানখা ক্রাকশাল সানজা জরাও নগানাওনা থুঙ্গই তংমানি আসরাই আ জরাও বনরিংহরিত লাংখা হৃদয় দাস মুঙ্গই খরকসা শিকলা আবন ইয়াগুলো কেব বড় করি সিনি শেপনাহারাই বন রমফ্রেকা শিকলা উলো আসারাই নগ থাঙ্গই ববাই সামুসিদ্রা ক্লাইমা ককরংন নগ সাউই খানারিখা নুখুংনি বড় রক বসাজুংনি ককন খানামানি ইয়াগুলো সরাইন তুই কাকরা বন থানাও থাঙ্খা আরো থাঙ্গই হৃদয়নি মুঙ্গই এফেয়ার খ্লাইখা বুমা পাতিমুনি কক্তম খনাওয়াই এসডিপিও অজয় দেববর্মা হৃদয় দাসনি নগ থাঙ্গই বনরমই তুবই ফাইখা বিনি সাগাও আন্ডার সেকশন 376 ক্লোজ এ বি 366 ক্লোজ টু এন তৈ 506 পোস্কো অ্যাক্ট কেরঙ্গ এফিয়ার নাহারাই নাইতুং মুঙ্গ নখরগা। হ্যাঁ, আজকে বিকালবেলায় একটা কমপ্লেন আসে আমাদের থাই কাকরাবন থানায়। একটা 7 বছরের মেয়েকে তারই এলাকার প্রতিবেশী মানে বলপূর্বক রেপ করে। এই ইনফরমেশনটা পাওয়ার পর আমাদের কাকরাবন থানায় একটা কেস নথিভুক্ত হয় আন্ডার সেকশন 376 এ বি অবলিক 376 টু এন 506 এবং পক্সো অ্যাক্টের 6 ধারায় আমরা একটা কেস রেজিস্টার করি। কেস রেজিস্টার করার পর অন দ্য বেসিস অফ এভিডেন্স যেটা সোফার কালেক্টেড, যে ইনভলভ যে কালপ্রিটটাকে অ্যারেস্ট করা হয়েছে ওর নাম হৃদয় দাস। আ হরণ আশ্রাইতে শিকলানি মেডিকেল ক্রাইস দেখা রমফ্রেমানী প্রুফ বমানখা হৃদয়ন কাক সাকথার মুরুনাবাগ সানমুক্তি শাখা আমসানি যত লুকুরক স্রাংশাল হৃদয়ন দরবার নগতি সানাইহনী শাখা পুলিশ। ব্যুরো রিপোর্ট, আগরতলা টিভি।